হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। কেপি কনস্টেবলে 34তম ক্লাস নিয়ে এলাম। 30টা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আছে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ইক্তা প্রথার প্রবর্তন করেন কে? তোমাদের 2 থেকে 3 সেকেন্ড সময় দেবো নিজেরা উত্তর করার জন্য। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ, ইলতুতমিশ। 2 নম্বর প্রশ্ন, লাহুলা উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর অপশন ঘ, হিমাচল প্রদেশ। 3 নম্বর প্রশ্ন, প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান 1987 সালে ভারতরত্ন পুরস্কার পান, আর 1990 সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন সম্মান পান। দুজনেই বিদেশি, আর ভারতরত্ন হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মাননা, আর প্রথম চালু হয় 1954 সালে 2 জানুয়ারি। 4 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধ সম্মেলন 4টে হয়েছিল, তো প্রথমটা কার আমলে হয়েছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, অজাতশত্রুর আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। আচ্ছা, এ বিষয়ে একটু ডিটেলস তোমাদের বলে দেবো, একটু ধৈর্য সহকারে শোনো। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অনুগামীরা একত্রিত হয়ে প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করে। কার সময়? অজাতশত্রুর সময়। জায়গাটা হচ্ছে রাজগৃহ। রাজগৃহে সম্মেলন অনুষ্ঠিত হয় 483 খ্রিস্টপূর্বাব্দে, আর তখন সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। আর সেই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী গৌতম বুদ্ধের বাণী নিয়ে রচিত হয় বিনয়পিটক এবং সত্যপিটক। এটা গেল প্রথম। দ্বিতীয়, গৌতম বুদ্ধের মৃত্যুর 100 বছর পর সম্রাট কালাশোকের সময়ে আনুমানিক 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়। কোথায় হয়? বৈশালীতে হয়, আর সভাপতি ছিলেন সাবাকামি। 3 নম্বরটা দেখো, মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময়ে 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন সভাপতিত্ব করেন বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত। এই সম্মেলনের ফলস্বরূপ অভিধর্মপিটক সংকলিত হয়। 4র্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় 72 খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে? কনিষ্কের আমলে। স্থান হচ্ছে কাশ্মীর। তখন সভাপতিত্ব করেন বসুমিত্র। আর এই সময় বৌদ্ধ ধর্মের অনুগামীরা 2 শাখায় বিভক্ত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান এই 2 শাখা তৈরি হয়। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন, আর্যভট্ট এবং বরাহ মিহির কোন যুগের মনীষী ছিলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, গুপ্ত যুগের মনীষী ছিলেন। 6 নম্বর প্রশ্ন, অগ্নি নির্বাপক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন ক। 7 নম্বর প্রশ্ন, সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি কি করতে পারেন? অপশন ক, পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত পাঠাতে পারেন, অপশন ক। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটির সঙ্গে রঙ্গস্বামী কাপ যুক্ত? অপশন গ, হকি। 9 নম্বর প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার প্রথম কবে চালু হয়? 1985 সালে প্রথম দ্রোণাচার্য পুরস্কার চালু হয়। 10 নম্বর, চেন্নাইতে বছরে 2 বার বৃষ্টিপাতের কারণ কি? কারণ হচ্ছে বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ু, অপশন ক। 11 নম্বর, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন? অপশন ক, 1861 সালে। 12 নম্বর প্রশ্ন, থাউজেন্ড লাইট মসজিদ কোথায় অবস্থিত? চেন্নাইতে অবস্থিত, অপশন ক। 13 নম্বর, নিচের কোনটি দূষণের বিরুদ্ধে বায়ো রিফাইনারি হিসেবে কাজ করে? অপশন গ, ইথানল। 14 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত?
অপশন ক কোচিনে অবস্থিত। 15 নম্বর, ভারতের যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি হয় সেখানে কি প্রকৃতির বৃক্ষের বনভূমি সৃষ্টি হয়? অপশন ক চিরহরিত বৃক্ষের বনভূমি। এবার দেখে নেব গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কের যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর, সঠিক উত্তরদাতার নাম। প্রশ্ন ছিল আন্নাকালী পাকরাশি কার ছদ্মনাম। এই প্রশ্নের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ, তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্নটা হলো ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি? পেলেগ্রা, অ্যানিমিয়া, এট্রফি, রিকেট। সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। 16 নম্বর প্রশ্নে যাব। লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করে কে? অপশন খ বক্তিয়ার খলজি। 17 নম্বর প্রশ্ন, বাংলার তেভাগা আন্দোলন কাদের বিরুদ্ধে হয়? জমিদারদের বিরুদ্ধে, বর্গাদারদের, অপশন খ। 18 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করেন কে? নিয়োগ করেন প্রধানমন্ত্রী সুপারিশ মতো রাষ্ট্রপতি, অপশন ঘ। 19 নম্বর, জল সংরক্ষণ করার জন্য কোন রাজ্য প্রথম জল নীতি চালু করেছে? অপশন গ মেঘালয়। 20 নম্বর প্রশ্ন, কোন নদীটি মেঘনার কন্যা নামে পরিচিত? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক তিতাস। তিতাস ভারতবর্ষে ত্রিপুরা রাজ্য থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেখানে গিয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে, তাই তিতাসকে মেঘনার কন্যা বলা হয়। 21 নম্বর প্রশ্ন, আন্দ্রে রাসেল কোন দেশের ক্রিকেটার? তো অপশন অনুযায়ী আন্দ্রে রাসেল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার, অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন জ্যামাইকান ক্রিকেটার। তবে আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে টেস্ট ক্রিকেট এবং ওডিআই খেলে থাকেন। 22 নম্বর, প্রাচীন ভারতের সবথেকে শক্তিশালী নগর রাজ্য কি ছিল? অপশন গ কাশী। 23 নম্বর, কোন গ্রহ নিজের কক্ষে উল্টো চক্রে পাক খায়? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ শুক্র। 24 নম্বর, আকাশগঙ্গাকে প্রদক্ষিণ করতে সূর্যের কত সময় লাগে? 22.4 কোটি বছর, অপশন খ। 25 নম্বর, জয়পুরের গোলাপী শহর কোন পাথর দ্বারা গঠিত? বেলে পাথর, অপশন ক। 26 নম্বর, হরিদ্বার কোন শিল্পের জন্য বিখ্যাত? ভারী ইলেকট্রিক শিল্প, অপশন খ। 27 নম্বর, রেটিনা এবং অপটিক্যাল স্নায়ুস্থলকে কি বলে? অপশন ক অন্ধবিন্দু। 28 নম্বর, কোন প্রাণীর হৃৎপিণ্ডের কপাটিকা মানুষের হৃৎপিণ্ডের কপাটিকা প্রতিস্থাপনে ব্যবহৃত হয়? অপশন গ শুকর। 29 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম কে আবিষ্কার করেন? অপশন গ স্ট্রাস বার্গার। তিনি 1875 সালে এটা আবিষ্কার করেন আর 1888 সালে ওয়াইল্ডার ক্রোমোজোম নাম দেন। 1933 সালে বিজ্ঞানী বোভেরি প্রমাণ করেন যে ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। শেষ প্রশ্ন 30 নম্বর, কাচের লেন্স তৈরির কারখানা কোথায় আছে? অপশন খ জব্বলপুর, মধ্যপ্রদেশ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে তোমাদের 30টা জিকে প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে। ভালো থেকো, বাই।